ওয়ারে সরকার শিবিরে ফর্ম ফিলআপে সাহায্য বিজেপি নেতৃত্বে। দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম ফিলআপ নিয়ে নানান জল্পনা চলছে নানাভাবে। কখনো কন্যাশ্রীর মেয়েরা ফর্ম ফিলআপ করে দিচ্ছে ক্যাম্পগুলিতে, সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা দেওয়ার হিড়িক পড়েছে সর্বত্র। রাজ্য সরকারের নতুন প্রকল্পে মহিলারা পাবেন আর্থিক সহায়তা। আর সেই দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে এদিন কেশিয়ারির খাজড়া সতীশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে চলা দুয়ারে সরকার শিবিরে সশরীরে হাজির থেকে ফর্ম ফিল আপ করতে দেখা গেল বিজেপির এক বুথ সভাপতিকে। সাথে ছিল কয়েকজন কর্মী সমর্থক, যিনি কার্যত বেঞ্চে বসে তার কর্মী সমর্থকদের নিয়ে ক্যাম্পে আসা মানুষজনকে সহযোগিতা করছে নানাভাবে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, খাদ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম পূরণ করছেন তিনি। কেশারি ব্লকের খাজড়া গ্রাম পঞ্চায়েতের আমগেরিয়া বুথ এলাকার বুথ সভাপতি কালাজাত মাহালা বেঞ্চে বসে ফর্ম পূরণ করে এদিন এলাকার মানুষকে সহযোগিতা করছেন। এই সহযোগিতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার চিত্র দেখা গেল শুক্রবার। কেন্দ্রের বিরোধিতা সত্ত্বেও জনগণের পাশে থেকে সহযোগিতা ও সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ বলে জানান তিনি। তার বক্তব্য, মানুষকে পরিষেবা দিতেই এই কাজ। তিনি আরো বলেন, আমাদের দল বিরোধিতা করলেও আমি চাই এলাকার মানুষ সরকারি সুবিধা পাক। বিজেপির বুথ সভাপতির এই ধরনের সহযোগিতা প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্ব কালাজাত শান্তি জানান, বিজেপি আমাদের বিরোধী দল। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলি যতই তারা নেত্রী বিরোধিতা করুক না কেন, প্রকল্পগুলি গ্রহণযোগ্য। বিজেপির উপর তলার কর্মীরা যতই বিরোধিতা করুক না কেন, নিচ তলার কর্মীরা মনে প্রাণে তারা চায় এবং তারাই উপকৃত হচ্ছে সমস্ত প্রকল্পগুলি থেকে। তার জন্যই অতি উৎসাহিত হয়ে এদিন মানুষকে সহযোগিতা করতে বিজেপির বুথ সভাপতির হয়তো এই উদ্যোগ। আজকে কোথায় এসে এই দুয়ারে সরকার এসেছে কি করছেন? এসে এসে এই ফর্ম ফিল আপ করছি। হ্যাঁ, এটা তো রাজ্য সরকারের, বর্তমান তৃণমূল সরকারের কর্মসূচি, তো আপনি কিভাবে এটাকে পরিচালনা করছেন? উপকার করা সবাই, আপনাদের সরকার তো বারবার বিরোধিতা করেছে এই কর্মসূচি, কি বলবেন? বিরোধিতা করলেও মানুষের উপকার তো করা উচিত। কে পরিষেবা দিচ্ছেন কিভাবে? পরিষেবা বলতে পঞ্চায়েতের মাধ্যমে সবাই এসছি উপকার করার জন্য। কি কি পরিষেবা দিচ্ছেন আপনারা? ফর্ম ফিল আপ এবং মানুষ এর কাছে আমরা কোনো মানে পারিশ্রমিক কিছু আমরা লিখছি না। কী 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 ফর্ম ফিল আপ করছেন? কৃষক বন্ধু, জমির রেকর্ড, তারপরে আপনার স্বাস্থ্য সাথী, সব কিছুই আর কি। সেগুলো রাজ্য সরকারের প্রকল্প, কী বলবেন এই প্রকল্প নিয়ে? প্রকল্প খুব ভালো, নিশ্চয়ই উদ্যোগের জিনিস, ভালো জিনিস হচ্ছে, সবাই উপকৃত হচ্ছে সবাই। কেশিয়ারি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।